নমস্কার বন্ধুরা, আমি আজ পুরভরা পটল বানাবো। তাই এই যে 8 পিস মতন পটল নিয়েছি, 250 গ্রামের মতন পটল আছে। পটলটাকে আমি এভাবে চেঁচে নেব, চেঁচে দুপাশটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন পটলগুলো আমি ধুয়ে নিয়েছি, আমার সব পটলগুলো চাঁচা হয়ে গেছে। এরপর আমি দুটো সাইড কেটে নিচ্ছি। এবার মাঝে একটু হালকা করে ফেড়ে নেব, ঠিক এইভাবে। তারপর ছুরির ওই সরু ধারটা দিয়ে আমি এই ভেতরের আঁটিটাকে বের করে নেব, বীজ আর যে শাঁসটা আছে। এটাকে আমি কিছুটা বার করে নিয়েছি, এরপর একটু আঙুল দিয়ে হালকাভাবে বের করে নিলাম, ঠিক এইভাবে পুরো পরিষ্কার করে। আমি আরেকটাকে দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হয়। এটা দুটো সাইড আমি কেটে নিচ্ছি। এরপর মাঝে একটু ফেড়ে নেব এইভাবে। দিয়ে আঙুলে করে এটা আমি বের করে নেব। ছুরি করেও বার করা যায়, আঙুলে করে, চামচের পিছনে করেও বার করা যায়। এর আগে আমি পুরভরা করলার রেসিপি নিয়ে এসেছিলাম, আপনারা দেখে থাকবেন হয়তো, নাহলে দেখে নেবেন। এবার আমি পুরভরা পটল বানাবো। আমার এভাবে সবগুলোই করা হয়ে গেছে, আর একটা বাকি আছে, এটাকেও করে নিই। পটল তো আমরা অনেক রকম করে খাই, তাই একটু চেঞ্জ করে একটু পুরভরা পটল বানিয়ে এটা ভাজাও খাওয়া যাবে, আবার গ্রেভি করেও খাওয়া যাবে। প্রথমে পুরভরে ভেজে নিয়ে তারপর আদা পেঁয়াজ রসুন দিয়ে গ্রেভি একটা বানিয়ে ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমি সম্পূর্ণ নিরামিষে করছি, আবার আমিষও করা যায়। আজ আমি নিরামিষই দেখাচ্ছি। এই যে আমার সবগুলো হয়ে গেছে, এরপর আমি একটু নুন হলুদ মাখিয়ে দেবো যাতে ভেতরে নুনটা ঢুকে থাকে। দিয়ে 15 মিনিট এটা ভিজিয়ে রাখবো। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালারও হবে, ঝালও একটু হবে। পরে এটা ঘষে ঘষে বাইরে আর ভেতরে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু করে নিয়ে হলুদ আর নুন নিয়ে এই যে দেখুন ভেতরটা একটু ঘষে ঘষে এইভাবে মাখিয়ে দিতে হবে। এরকম করে আমি প্রতিটা পটলই মাখিয়ে দেব। ভেতরটা একটু নুনও দিতে হবে, একটু হলুদও দিতে হবে, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে এটা নরম হয়ে থাকবে পটলটা। আর একটু নুন নিয়ে নেব, ভেতরটা একটু নুনটা কম হয়ে গেছে। সবগুলোই বেশ ভালো করে নুন মাখিয়ে নিলাম। এরপর যে নুন হলুদটা বাকিটা থালাতে ছিল সেটাকে নিয়ে আর আমি ওই যে পটলের ভেতর থেকে যে শাঁসটা বের করেছি, বীজ আর শাঁস, ওইটাকে একটু ঘষে ঘষে ভালো করে চটকে এটা নুন হলুদটা মাখিয়ে নেব। সব আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটা একটু ঢেকে রাখছি। চলুন ততক্ষণ আমরা পুরটা রেডি করে নিই। আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, একটু ছড়ানো কড়াই নিয়েছি, এতে আমি সর্ষের তেল দিয়ে করছি। 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম,
এটা সাদা তেল দিয়েও হয়, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এক চামচের মতন আমি জিরা দিয়ে দিলাম, আর এক পিঞ্চ হিং দিয়ে দেব, এতে খুব সুন্দর গন্ধ হবে। এটা বেশ ভালো করে ভাজা হয়ে পটলের যে শাঁসটা বের করে গেছিলাম ওই শাঁসটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে নুন হলুদ মাখানো ছিল এটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে দু মিনিট ধরে নেড়ে নেড়ে এটাকে আমি ভেজে নেব। এটা দু মিনিট ধরে ভাজতে হবে, ভাজতে ভাজতে খুবই আঁচ কিন্তু খুব কমেই করতে হবে। দিয়ে আমি এখানে তিন চামচ মতো বেসন দিয়ে দিলাম, বেসনটা থেকে আর ওই পটলের শাঁস থেকে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করবে এরপর আমি একটা এক ইঞ্চি মতো আদাকে কুড়িয়ে দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব, আর দিলাম দেড় চামচের মতন মরির গুঁড়ো, আর দেড় চামচের মতন ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচের। দিয়ে এটাকে ভালো করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। এরপর একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতন, এরপর গরম মশলা দিলাম ছোটো চামচের এক চামচ, জিরা গুঁড়ো দিলাম বড় চামচের এক চামচ, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখুন আমার ভাজা হয়ে এসছে, কড়া থেকে চিটে গেছিলো যে মশলাগুলো সেগুলো ছেড়ে গেছে, আর এর থেকে একটু বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, ভাজার একটা সুগন্ধ। একটু ভেঙে ভেঙে টিপে টিপে পটলের বীজগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে ঠান্ডা করে নিয়েছি, এই যে দেখুন। এরপরে যে পটলগুলো আমি যে জলটা বেরিয়েছিল ফেলে একটা অন্য থালা তুলে নিয়েছি, এরপর একটা চামচ নিয়েছি আর একটা থালা নিয়েছি। এরপর এখান থেকে দু চামচ করে নিয়ে আমি পুরগুলো সব ভরে নেব। এই যে ভেতরে নুন দিয়েছিলাম সে থেকে জল বেরিয়েছে, জলটা ফেলে দিলাম, দিয়ে দু চামচ করে পুর দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে চেপে দেব, এটা চেপে দিলে এটা ছিটে যাবে। হ্যাঁ, এইভাবে বেসন দেওয়া আছে, ছেড়ে খুলে যাওয়ার কোনো ভয় নেই। আরেকটাতে আমি দিয়ে দিচ্ছি এরকম করে চেপে দিতে হবে দুপাশে। দেখুন দুটো আমার ভরা হয়ে গেছে, এইভাবে আমি সব পটলগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব, ভরে চেপে চেপে নেব। একটু ভালো করে চেপে দিতে হবে, এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে এটা খেতে খুব ভালো লাগবে। এদিকে আমি কড়াইতে ওই কড়াতেই আমি আরও দু চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে এরপর গরম করে পটলগুলো আমি দিয়ে দেব, পুর ভরা পটলগুলো। একটা একটা করে দিয়ে দেবো,
এভাবে দিয়ে দিলেও ওটা হবে, ওটা খুলবে না যেহেতু বেসন আছে, চিটেই থাকবে। এটাকে আমি ঢেকে দেবো, 3 মিনিট হবে, একদম লো আঁচে হবে, পুরো রান্নাটাই আমার লো আঁচে হবে। 3 মিনিট পরে আমি ফিরে এলাম, আর এবার উল্টে দেব। সবগুলো এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। ওই যে দেখুন, এক পিঠ হয়েছে, এটাকে একটু সাবধানে করতে হবে। আমি এক পিঠ উল্টে ঢাকা দিয়ে চলে গেছিলাম, 3 মিনিট পরে আবার ফিরে এলাম, আবার একবার উল্টে দিলাম। ঠিক এইভাবে 6 বার করে উল্টে উল্টে পটলগুলোকে আমি ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আবারও আমি ঢেকে দেবো 3 মিনিট পরে। 3 মিনিট পরে আবার ঘুরে এলাম, মাঝে আমি আরও 2 বার উল্টে দিয়েছি। এই যে দেখুন, আমার ভাজা হয়ে এসছে। এতে আমি যে বাকি যে পুরটা ছিল, ওই যে পুরটা আমি দিয়ে দিয়েছি, যে পুরটা বেঁচে ছিল, আর তার সাথে আমি দিয়েছি একটু তেঁতুলের আচার। এতে কী হবে, টেস্টটা আরও বেশি ভালো হবে, আর এটা আরও সফট হয়ে যাবে। আপনারা শুধুও থাকতে পারেন তেঁতুলের আচার, যদি না থাকে কোনো অসুবিধা নেই, স্কিপ করে যাবেন। এটা এই মশলাটা আর তেঁতুলের আচারটা দিতে বাইরেরটা কোটিংটা ভালো হলো, দেখতেও সুন্দর হলো, আর খেতেও খুব ভালো লাগবে। এটা আমার যে বাকি যে মানে পুরটা ছিল, সেটা আমি ওই যে দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি, ভেতরেও আছে বাইরেও আছে, আর ওই তেঁতুলের চাটনিটাও দিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আপনারা বানিয়ে যদি খান তাহলে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। এটা রুটি, পরোটা, লুচি, গরম ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন, আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যত সুন্দর, খেতেও তার থেকে আরও সুন্দর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে।